ঠিক আছে দুই পাশে আসসালামু আলাইকুম সবাইকে ফেমিস ফ্যাশন থেকে আমি রোজা চলে আসছি আপনাদের সবার সাথে আবারও লাইভে একদম সুপার ডুপার বাজেট ফ্রেন্ডলি ঈদ গিফট ড্রেস নিয়ে অনেক সুন্দর আজকে ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা কালারফুল বাসন্তী বাসন্তী ইয়েলো কালারের মধ্যে সো যারা আমাকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না কেন অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু ক্লিয়ার আছে কিনা সব কিছু ঠিকঠাক মতো দেখা আর বোঝা যাচ্ছে কিনা আচ্ছা এর আগে যারা জয়েন করেছেন তাদের জন্য একটা কথা বলি সেটা হচ্ছে আজকের ড্রেসটা যারা স্পেশালি আপনার গরমের মধ্যে অনেক আরাম ড্রেস খুঁজছেন প্লাস সাথে আপনার ঈদের পরার জন্য একটা ড্রেস হয়ে গেল এবং সাথে যারা খুবই কম বাজেটের মধ্যে সুন্দর মানসম্মত ভালো কোয়ালিটির একটা ড্রেস গিফটের জন্য খুঁজছেন হয়তোবা হ্যাঁ গিফটের জন্য দুইজনকে বা তিনজনকে বা চারজনকে গিফটের জন্য স্পেশালভাবে ড্রেস খুঁজছেন তাদের কথাকে টার্গেট করে আজকের ড্রেসটা করা হবে মানে লাইভ করা হবে বা দেখানো হবে হ্যাঁ আজকের কালেকশনটা ওকে বিউটিফুল আপু ফাতেমা আক্তার আপু লিখেছে পিপি বলো হ্যাঁ বলবো আপু একটু ওয়েট করেন একটু সাথে থাকেন রোমানা আপু লিখেছে মাশাল্লাহ তোমাকে দেখে ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নাবিলা ইসলাম নাইলা আপু লিখেছে পিপি হ্যাঁ আল্লাহ নাইলা আপু তো প্রাইসের জন্য পুরো পাগল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো আপনারা একটু জয়েন করে ফেলেন জয়েন করে আমাকে একটু ফার্স্ট ফার্স্ট জানিয়ে দেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক না থাকলে তো আর কন্টিনিউ করতে পারবো না ঠিকঠাক না থাকলে কন্টিনিউ করতে পারবো না ভোরের পাখি আপু লিখেছে প্রাইস কত আপু এই যে আমাকে নীল রঙের আছে আচ্ছা একটা জিনিস দেখেন তো আমি একটু দাঁড়াই স্টিল দাঁড়াই বলেন একটু থিঙ্ক করবেন হ্যাঁ আমরা কিন্তু লাইক এই ডিজাইনটার মধ্যে ওই কালারটাই আগে চুজ করব যে কালারটা কিনা এক্স্যাক্টলি আপনার প্রিন্টের সাথে কালার শেডিংয়ের সাথে কালার ডিজাইনটার সাথে এবং ড্রেস ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ আপনার দোপাট্টার সাথে অনেক সুন্দরভাবে আপনার ওইভাবে প্রেজেন্ট করা যাবে আবার কালার কম্বিনেশন অনুযায়ী দুইটার ম্যাচিংটা অনেক সুন্দর হবে আমার মনে হয় যে এই ড্রেসটার জন্য এই কালারটা একদম পারফেক্ট আছে ঠিক আছে ওয়াও অলরেডি অনেক আপুরা জয়েন করে ফেলেছেন কেমন আছো আপনি ভালো আছি শাকিলা হাসান আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আরও রং আছে সুন্দর লাগতেছে তোমাকে থ্যাংক ইউ আরিশা আপু থ্যাংক ইউ সো মাচ কালার কম্বিনেশন জাস্ট ওয়াও হ্যাঁ এটা বরাবরের মধ্যে আপনারা কিন্তু বাসন্তী টাইপের কালারগুলা বা ইয়েলো প্যাটার্নের কালারগুলো অনেক বেশি পছন্দ করেন হ্যাঁ অনেক বেশি পছন্দ করেন প্লাস আমি একটা হিন্সি বারবার দিব এত সুন্দর একটা ড্রেস জাস্ট কালারের শেডিংগুলো দেখেন হ্যাঁ উপরে বাসন্তী টাইপের নিচে একটু হালকা হালকা করে একটু গ্রে হয়ে গেছে দেন আবার অনেক সুন্দর ফ্লোরাল ফ্লোরাল ডিজিটাল প্রিন্টের মধ্যে টোটাল কম্বিনেশনটা অনেক সুন্দর প্লাস দোপাট্টাটা তো অনেক অনেক বেশি পরিমাণে জোস সো তাদের উদ্দেশ্যে বলছি যারা অনেক কম বাজেটের মধ্যে আপনারা কিছু কিছু ড্রেস খুঁজছেন নিজের ব্যবহার করার জন্য নিজের ইউজ করার জন্য অথবা আপনার ঈদের জন্য কাউকে কাউকে গিফট দিতে হবে সে গিফটের জন্য ড্রেস খুঁজছেন কিন্তু অনেক ভালো কোয়ালিটির হতে হবে ঠিক আছে এই তো শেয়ার ডান থ্যাংক ইউ আপু আমি নিতে চাচ্ছি আপু ওকে পিপি বলো বলবো আচ্ছা প্রথমে একটু আমি ডিটেইলিংটা বলে দিই অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আগে আপনাকে স্ক্রিনশট নিয়ে পেজে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করতে হবে আর আউট ঢাকা থেকে অর্ডার করতে হলে 310 টাকাকে অ্যাডভান্স বুকিং মানি দিতে হবে এই টাকাটা মাইনাস করে আপনার অ্যাড্রেস অনুযায়ী আমরা পার্সেল সেন্ড করে দিব ঠিক আছে সেন্ড করে দিব আর ইন ঢাকাতে যেটা করতে হবে ইন ঢাকাতে ডেলিভারি বয় যাবে ডেলিভারি বয়ের কাছ থেকে আপনি টাকাটা পে করে বা পার্সেলটা বুঝে নিয়ে ডেলিভারি বয়ের কাছে আপনি টাকা পে করে দিবেন আর একটা কথা অ্যাভেলেবেল আছে কি না নাই অ্যাভেলেবেল হবে কি না হবে না এটা কত টাকা এটার ম্যাটেরিয়াল কী সব কিছু ডিটেলস জাস্ট লাইভটা ফলো করলেই হয়ে যাবে ইনবক্সে শুধুমাত্র অর্ডার নেওয়া হবে ডিরেক্ট স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবেন অর্ডার তাড়াতাড়ি প্লেস হয়ে যাবে এই তো হচ্ছে গিয়ে আপনার টোটাল বেসিক ইনফরমেশানটা আচ্ছা ড্রেসটা দিয়ে দাও আমি খুব শর্ট টাইমের মধ্যে ড্রেসটা দেখিয়ে শেষ করে প্রথমে আমি কালার কম্বিনেশনটা একটু বোঝানোর ট্রাই করবো হ্যাঁ অনেক সুন্দর একটা কালারফুল ড্রেস যারা গরমের মধ্যে খুবই আরামপ্রিয় মানুষ যারা গরমের মধ্যে খুব আরাম আরাম ড্রেস খুঁজছেন ফার্স্টে এই ড্রেসটা হচ্ছে কিন্তু মালহার কটনের মধ্যে হ্যাঁ মালহার নামটা অলরেডি মনে হয় সবার কাছে অনেক পরিচিত তাই না অনেক ফেভারিট পাবনাতে ফুল ক্যাশ অনে দাও না পাবনাতে 310 টাকা মানে আউট ঢাকা বলতে আমাদের 310 টাকা আগে অ্যাডভান্স বুকিং মানি দিতে হবে ফেক ফ্রডদের জন্যই আমরা এটা নিই আগে কিন্তু নিতাম না তো এখন যেটা হয়েছে লাইক মানে অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হতে হয় তো কী করবো বলেন তো আমাদেরও তো কিছু একটা করতে হবে তাই না
সো ওই টাকাটা মাইনাস করে আমরা আপনার পার্সেল আপনার অ্যাড্রেস অনুযায়ী সেন্ড করে দেবো। সেম সিস্টেম আউট ঢাকা বলতে সেম সিস্টেম, ইন ঢাকাতে ডেলিভারি বয় যাবে, আপনি পার্সেল বুঝে পেয়ে ডেলিভারি বয়ের কাছে টাকাটা পে করে দেবেন। আচ্ছা আর একটা কথা বলি, এখন যারা লাইভ দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর একবার টাচ করলেই দেখবেন যে ফলোয়িং আর বেল আইকন আসছে, ওইটা জাস্ট একটু ক্লিক করে রাখবেন, অন করে রাখবেন, দেখবেন যে সব নোটিফিকেশান বলেন, সব আপডেট বলেন আপনারা অনেক আর্লি আর্লি পেয়ে গেছেন। এটার মধ্যে পিঙ্ক কালারটা নিয়েছি আপু, এত মোলায়েম ড্রেসটা, হ্যাঁ মানে এই সেম ক্যাটাগরির হয়তো নিয়েছেন, হ্যাঁ কিন্তু এটা সেমটা না, এটার প্রিন্টিং বলেন আপনার একটু ডিজাইন বলেন অনেকটা ডিফারেন্ট। পিঙ্ক মানে হচ্ছে আপনার, হ্যাঁ বুঝতে পেরেছি, বুকে আপনার স্টোন ছিল, হ্যাঁ 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 শোরুম থেকে নিছে, ঠিক আছে ওকে। সো এটা এটা হচ্ছে আপনার একদম সফট ম্যাটেরিয়াল কটনের মধ্যে, এখানে টোটালটাই আপনার বুকের কাজটাকে, আপনার কালার কম্বিনেশন তো সুন্দরই তাই না, কালার কম্বিনেশন অনেক আরাম আরাম, আপনারা হয়তো দেখতে ফিল করতে পারতেছেন বুঝতেই পারছেন, কিন্তু এই কাজটাকেই আপনার এই প্রিন্ট জিনিসটাকে হাইলাইট করার জন্য বুকের কাজটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন কালার স্টোন করা দেখা যাচ্ছে, এই যে টোটাল জিনিসটা আপনার গর্জিয়াস লুক প্রেজেন্ট করার জন্য সুন্দর করে আপনার প্রিন্ট করা। তার আগে একটা কথা বলি, ড্রেসটা কিন্তু যাদের সুপার ডুপার বাজেট ফ্রেন্ডলি ড্রেস, স্টুডেন্ট বাজেট আমি ক্যাপশন দিয়েই আসছি, হ্যাঁ একদম স্টুডেন্টদের কথা মাথায় রেখে দেন যারা গিফটের জন্য ড্রেস খুঁজছেন, জাস্ট কালারটা দেখেন, এক্স্যাক্টলি কালার কিন্তু এটা, অনেক সুন্দর একটা বাসন্তী 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 টোনের একটা কালার, যেটা লাইক আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই, যে জিনিসটা সবসময় হয়তো আপনাদেরকে আমি বোঝানোর ট্রাই করি, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, হ্যাঁ লাইক এই পোর্শনটাই, এই পোর্শনটা আমি ধরছি, ঠিক আছে এখনকার লুকটা দেখেন জাস্ট, আর এই যে ইয়েলো পোর্শনটা আছে না, এই যে দেখেন আপনি কি মানে ডিফারেন্সটা বুঝতে পারছেন, মানে অ্যাকচুয়ালি এটা ট্রু, আপনার ইয়েলো বলেন বা একটু ব্রাইট ব্রাইট কালারগুলো পরলে না আপনার গায়ের রঙটা যেমনই হোক আরও একটু ফর্সা ফর্সা বা একটা টোন চলে আসে, যেটা আমার কাছে ভালো লাগে, এখন আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু হ্যাঁ এটার সাথে অনেকেই একমত যে মানে আমার কথা শুনে শুনে আর কি গতকালের ড্রেসটা হাতে পেয়েছি আপু, মাই গড কি যে সুন্দর আপু, লাইভ থেকেও কালারটা বাস্তবে আরও সুন্দর, অ্যান্ড ডেলিভারি ওয়াজ সো ফাস্ট অ্যান্ড থ্যাংকস ডিয়ার, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। রিভিউ কি দিয়েছেন বলেন, আমি তো তাহলে একটা রিভিউ পাই, রিভিউ কি দিয়েছেন জানি না, এই এটা এতটুকু কেন, এটা পিছন পার্ট না সামনের পার্ট, হ্যাঁ ঠিক আছে ওকে। সো এটাই বোঝাতে জাস্ট এটা কালার কম্বিনেশনটা অনেক মারাত্মক সুন্দর, অনেক বেশি 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 পরিমাণে সুন্দর কালার কম্বিনেশনটা, আর ভিতরের প্রিন্টগুলো একটু দেখার ট্রাই করুন, ভিতরে কিন্তু টোটালটাই আপনার মালহার ডিজিটাল প্রিন্টের উপরে, আমি একটু উল্টা করে দেখাই, সো ডিজিটাল প্রিন্ট এটা কীভাবে বুঝবেন একটু দেখাই, টোটালটাই একদম সফট কাপড়ের মধ্যে, যারা আপনার গরমের মধ্যে আর কিচ্ছু পরতে চান না, যে না আমি গরম আমি কিন্তু আপনাদেরকে একদম উল্টিয়ে পাল্টিয়ে সবভাবে দেখিয়ে দিচ্ছি, ডিজিটাল প্রিন্ট গুলো আপনার পিছনের পার্টটা এরকম হোয়াইটিশ হয়, মানে একটু হোয়াইট হোয়াইট একটু থাকে, আর যেগুলো নর্মাল প্রিন্ট মানে নর্মাল প্রিন্ট মেশিনে হয় বা প্রিন্ট হয় সেগুলো এরকম হোয়াইটিশ থাকে না, লাইক ইয়েলো হলে পিছনে আপনার ইয়েলো হয়ে যায়, এখানে তো হলুদ কালার আপনার পিছনে ওই হলুদ কালারই হয়ে যাবে, এটা কিন্তু এক্স্যাক্টলি সেটা না দেখা যাচ্ছে, আপনার টোটালটাই আপনার সাদার মধ্যে বা হোয়াইটের মধ্যে আপনার প্রিন্ট হয়েছে ওকে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আপনার মালহার কটনের মধ্যে টোটালটা একদম পিওর সফট কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা। আচ্ছা এটা গেল, দেন হচ্ছে এখন নিচের পোর্শনটাতে চলে আসি, এটা শকিং প্রাইসের জন্য একদম কে কে রেডি আছেন বলেন, এটা হচ্ছে আপনার টোটাল নিচের পোর্শনটা, নিচের ফ্লোরাল পোর্শনটা ঠিক আছে, এটাও আপনার এতটুকুনও আপনার টোটালটাই ডিজিটাল প্রিন্ট। আচ্ছা এটা গেল ড্রেসটা, দেন হচ্ছে এটার পিছন পার্টটা, এই যে ও মাই গড অনেক সুন্দর, অনেক 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 সুন্দর, এই পার্টটা অনেক সুন্দর, মানে টোটাল বোথ পার্ট সো কালারফুল অনেক সুন্দর ঠিক আছে। এটার মেইনলি আপনার প্রিন্ট জিনিসটা বা কালারফুল একটু একটু থিঙ্ক করেন, এখানে আপনার একটু বাসন্তিকা বাসন্তী টাইপের, দেন একটু গ্রে গ্রে কালারের, দেন টোটালটা আপনার গ্রে কালার উপর একদম ফ্লোরাল প্রিন্ট হয়ে গেছে দেখেন, জাস্ট এটা এক কালার, হ্যাঁ এক মানে জাস্ট কোনো কাজ নাই,
কিন্তু তারপরেও কি সুন্দর লাগতেছে জাস্ট এটা কালার কম্বিনেশনের জন্য, মানে অস্থির রকমের সুন্দর এটা কালার কম্বিনেশন, ঠিক আছে? খুব 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 বেশি পরিমাণে সুন্দর এটা কালার কম্বিনেশনটা। আচ্ছা, সো এটা গেল, এখন চলে আসি আমি এটার স্লিভটাতে। এটার স্লিভটা হচ্ছে এটা, টোটাল জিনিসটা আপনার স্লিভ থেকে শুরু করে সামনের পার্ট থেকে শুরু করে পিছন পার্ট থেকে শুরু করে টোটাল এ টু জেড পোর্শন আপনার অনেক কালারফুল। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন যে এটা কোথা থেকে নিয়েছি, এটা বডি থেকে অনেক ফেব্রিক দুই সাইড থেকে তো কাটিংয়ে যায়, তাই না? সে কাটিংয়ে যাওয়ার সময় আমি জিনিসটাকে ওয়েস্ট না করে বলে দিয়েছি, একটু ডিজাইনটাও হলো আমার, ওই কাটিং পোর্শনটাও বা যেটা আমার কাটিংয়ে চলে গিয়েছে ওইটাও আমার সুন্দর করে কাজে লেগে গেল, ওয়েস্ট আর কিছুই হলো না। তোমার ড্রেসগুলো সব সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার, দেখেন বডি কিন্তু অনেক আছে, এক্সট্রা করে স্লিভও আছে, ব্যাক পার্টও আছে। তো যখন আপনি ড্রেসটা মেক করবেন, মেক করার পরে সাইড থেকে কিন্তু অনেক কাপড় বাঁচবে, অনেক ফেব্রিক কিন্তু আপনার ওয়েস্ট হবে। হ্যাঁ, সো সেইটা ওয়েস্ট না করে আপনি যেটা করতে পারেন, আপনি প্যান্টেও অ্যাডজাস্ট করতে পারেন আপনার প্যান্ট যেটাতে, অথবা এরকম স্লিভে সুন্দর করে স্ক্রিনশট রাখতে পারেন, কুচি কুচি এরকম একটা ডিজাইন করে দিতে পারেন, অথবা এই ড্রেসটা না নিলেও কিন্তু অনেক ড্রেসেই এরকম সুন্দর করে কুচি দিলে ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। ব্রোঞ্জ কপার ড্রেসটা, আল্লাহ ওইটার কথা বল, ওইটা হচ্ছে আমি দেখতে দেখতেই শেষ হয়ে গেছে, স্টক আউট ওইটা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখনও কিছু কিছু অর্ডার পিক চলছে ইনবক্স থেকে, সবাইকে দিতে পারবো না তো, লাইভে আমি বলে দিয়েছিলাম, তারপরেও একটু ওয়েট করেন, যদি কনফার্ম হয় তো হলো, এখনও অনেক 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 বেশি মেসেজের লোড ইনবক্সে। ওনার ম্যাটেরিয়াল কি বলো আপু, ওনার ম্যাটেরিয়াল আপনার মালহার কটনের মধ্যে, এই যে মালহার কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে, ঠিক আছে? টোটাল জিনিসটা আপনার অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে আছে। এই ড্রেসটার মেইন আকর্ষণই হচ্ছে আপনার কালার কম্বিনেশনটা, ওকে? তারপরে তো আমি বলেই দিয়েছি, একদম স্টুডেন্ট বাজেটদের বা স্টুডেন্টদের টার্গেট করে যারা কিনা রেগুলার ওয়ারের জন্য ড্রেস খুঁজছে, প্লাস একটা ঈদের ড্রেসও হয়ে গেল, অথবা গিফটের জন্য কিছু কিছু ড্রেস খুঁজছে, ড্রেস ড্রেসগুলো কিনা আপনার খুবই কম বাজেটের মধ্যে হবে, কিন্তু যাকে দিবেন সে পুরা টোটালি স্যাটিসফাইড হয়ে যাবে বা খুশি হয়ে যাবে। আর এই গরমের মধ্যে তো কমফোর্টেবল জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যারা শুধুমাত্র কমফোর্টেবলের কথা থিঙ্ক করছেন, প্লাস সুন্দর হতে হবে, অনেক কালারফুল হতে হবে, তাহলে এই ড্রেসটার কোনো রকম কোনো বিকল্প নাই। আউট অফ ঢাকা কি ডেলিভারি করো? হোম ডেলিভারি হবে আপা, আউট ঢাকাতে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে হবে। আউট ঢাকাতে ফেক ফ্রডদের জন্য 310 টাকা আগে অ্যাডভান্সে বুকিং মানি দিতে হয়। হ্যাঁ, এই টাকাটা মাইনাস করে আমরা আপনার পার্সেলটা সেন্ড করে দিব, জাস্ট ফেক ফ্রডদের জন্য আমাদের সিস্টেমটা একটু চেঞ্জ করতে হয়েছে, আমরা কিন্তু আগে ক্যাশ অন ডেলিভারিই করতাম, ওকে? জাস্ট কী বলবো, আমরা আসলে পুরো শক্ট খেয়ে গেছি, এই যে দেখেন দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর, টোটাল আপনার হয়তো জিনিসটা কটন কিন্তু এটার কম্বিনেশন অনুযায়ী আপনি যদি থিঙ্ক করেন না, তাহলে আপনার কাছে অস্থির রকমের সুন্দর লাগবে, খুব বেশি পরিমাণে সুন্দর লাগবে, ঠিক আছে? এই যে দেখ, টোটাল জিনিসটি অনেক সুন্দর। ইভেন যারা শুধুমাত্র দোপাট্টা চুজ করে আপনারা ড্রেস পারচেস করতে চান, তাহলেও আপনার কাছে এই ড্রেসটা পছন্দ হয়ে যাবে, কারণ কি অনেক লম্বা আছে, যারা এরকম ঢেকে ঢুকে ড্রেস পরতে পছন্দ করেন, অনেক লম্বা আছে, অনেক সব কিছু আছে, অনেক ওয়াইডও আছে, এবং অনেক দোপাট্টা অনেক বড় সড়ো, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কটনের মধ্যে প্যান্টটা, কটনটা অনেক সফট। এই যে কী কী কালার হবে আপু, আপু আজকে আমি একটা কালারই দেখাচ্ছি, একটা কালারই দেখাচ্ছি, স্টুডেন্ট বাজেট ড্রেস অথবা গিফটের জন্য ড্রেস বললেও বলতে পারেন, এটা কিন্তু স্লিভের পোর্শন, প্রত্যেকটা পোর্শন ইভেন কালারফুল, হ্যাঁ প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পোর্শন ইজ কালারফুল, এবং খুবই 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 ব্রাইট লাগার মতো একটা কালার, অনেক আরাম আরাম একটা কালার, আর বাজেট শুনলে তো অবশ্যই আপনারা খুশি হয়ে যাবেন। আপু কালকে ড্রেসটা অর্ডার করেছি, বিকাশও করছে, প্লিজ চেক করো আপু, চেক চলছে, একটু ওয়েট করেন, হ্যাঁ অনেক রাশ ইনবক্সে, অনেক 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 প্রেশার। আচ্ছা, আবারও এটার ক্ষেত্রে বলি, এটা খুবই কম বাজেটের মধ্যে হবে, আমি তো বলেই দিয়েছি, কিন্তু অ্যাভেলেবেল আছে কি না, কত টাকা ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস না করে ইনবক্সে ডিরেক্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন, দেখবেন যে অর্ডার ফাইনাল হয়ে গেছে, কিন্তু ইনকোয়ারি করলে কিন্তু আপনার অর্ডারটা ফাইনাল হয় না। এটার ইয়া হচ্ছে আপনার বডি হচ্ছে 84 ইঞ্চি আপনার বডি আছে এটার, দেখেন বডি দেখতে পাচ্ছেন, স্লিভও কিন্তু এক্সট্রা দেওয়া আছে, আর ব্যাক পার্টও কিন্তু ঠিক এতখানি আপনার ওয়াইড বডিতে, বডির পোর্শনই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি ভাবছি কি এটা সাইড থেকে স্লিভ হবে, বা স্লিভ মনে হয় আমি সাইড থেকে দিছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না এই যে
মাঝখানে স্লিভটা অনেক বেশি কালারফুল, হ্যাঁ ওই যে ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আপনার বডি, দেন আমি লম্বাটা একটু মেপে বলি, আমি নিবো আপু। আচ্ছা ঠিক আছে, কিভাবে অর্ডার করব? অর্ডার করতে হলে ডিরেক্ট অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে, স্ক্রিনশট দিয়ে, পেজে নাম, ফোন নাম্বার দিয়ে আপনাকে অর্ডার প্লেস করতে হবে। আচ্ছা আর ইনকোয়ারি করলে কিন্তু অর্ডার প্লেস হবে না, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ডিরেক্ট অর্ডার করতে হবে। হ্যাঁ ইনবক্সে এখন অনেক 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 রাশ। এটার লম্বা আছে হচ্ছে 47 ইঞ্চ হচ্ছে আপনার লম্বা আছে, বডি আছে 84, স্লিভ এক্সট্রা আছে, স্লিভও আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ সো আর যেই সাইড থেকে আপনার কাপড়টা ওয়েস্ট হয়েছে, মানে হচ্ছে বডিতে কাটিং পড়েছে, ওইটা ওয়েস্ট না করে দয়া করে আমার মতো একটু সুন্দর করে ডিজাইন করে দিয়ে, অথবা মৌসুমি হাতাও করতে পারেন, এখানে একটু কম টম ঘের দিয়ে একটু মৌসুমি হাতা করে দিলেন, তারপরে বাকিটুকু দিয়ে প্যান্টে ডিজাইন করলেন। আর প্যান্টে ডিজাইন করাটা উচিত ছিল কিন্তু আমার মনে ছিল না, আসলে একসাথে অনেকগুলো ড্রেস করা হয়েছে তো আমার ওই মুহূর্তে ওইটা খেয়াল ছিল না। এটা হচ্ছে আপনার দোপাট্টাটা। আমি জাস্ট একটা কথাই বলবো, এটা ম্যাটেরিয়ালের কথা বাদই দিলাম, ম্যাটেরিয়াল যারা পাবেন তারা তো হ্যাপি হয়ে যাবেন, গরমের মধ্যে এর থেকে বেস্ট কোয়ালিটির ড্রেস হয় না, এর থেকে বেস্ট কোয়ালিটির ম্যাটেরিয়াল হয় না। যারা স্টুডেন্ট ড্রেস কেনার চিন্তাভাবনা করছেন কিন্তু আপনার সেই ড্রেসটা যেন ঈদের মধ্যেও পরা যায় এমন একটা ড্রেস এটা, অবশ্যই স্টুডেন্টদের কথা থিঙ্ক করে, প্লাস যারা অনেক সুন্দর সুন্দর করে গিফট করতে চাচ্ছেন, গিফটের জন্য পারফেক্ট ড্রেস চাচ্ছেন খুবই কম বাজেটের মধ্যে, তাদের কথা থিঙ্ক করে। হ্যাঁ এটা হচ্ছে আপনার মালহা ডিজিটাল কটনের মধ্যে, ডিজিটাল প্রিন্টের মধ্যে, সুপার সফট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে, টোটাল জিনিসটাতে আপনার এরকম ডিজিটাল প্রিন্টের উপরে সুন্দর একটা কালার কম্বিনেশনের উপরে টোটাল বুকের কাজটা আপনার স্টোনিং করা আছে। হ্যাঁ বুকের ডিজাইনটা আপনার মাল্টি কালার স্টোন দিয়ে স্টোন করা আছে, ঠিক আছে। সো এত সুন্দর ড্রেসের প্রাইস হচ্ছে শুধুমাত্র 1350 টাকা, শুধুমাত্র 1350 টাকাতে পেয়ে যাচ্ছেন হচ্ছে আজকের সুপার ডুপার কালারফুল এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট কোয়ালিটির গরমের আরামের একটা ঈদ গিফট ড্রেস বা ঈদ ড্রেস, ঠিক আছে। সো যার লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে ডিরেক্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দেবেন, এটা আছে কি না, এটা হবে কি না, এইগুলো জিজ্ঞেস করলে কিন্তু আসলে অর্ডারটা প্লেস করা যায় না, কারণ হচ্ছে ইনবক্সে এখন অনেক 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 বেশি রাশ। আউট ঢাকা থেকে অর্ডার করতে হলে 310 টাকা আগে অ্যাডভান্সে বিকাশ মানি দিতে হবে, এই টাকাটা মাইনাস করে আপনার অ্যাড্রেস অনুযায়ী আমরা পার্সেল সেন্ড করে দিব। জোস কালেকশন আছে 1350 টাকা অনলি, এক্স্যাক্টলি অনলি 1350 টাকা, জাস্ট এটা কালার কম্বিনেশনের জন্য আপনাকে ড্রেসটা অ্যাট্রাক্ট করবে। হ্যাঁ কালার কম্বিনেশনের জন্য আপনাকে ড্রেসটা বারবার তাকিয়ে দেখতে বাধ্য, এত সুন্দর একটা ড্রেস। বডি আছে আপনার 84, লম্বা আছে হচ্ছে 47, প্যান্ট আছে সুপার ডুপার সফট কটনের মধ্যে, দোপাট্টাও আছে আপনার ডিজিটাল প্রিন্ট কটনের মধ্যে। হ্যাঁ কিন্তু একদম সফট, একদম সফট বলতে কীরকম আমি দেখাই, এটা যারা আপনারা ওড়না এভাবে নেন তাদের জন্যও এটা কোনো জর্জেটের দোপাট্টা থেকে কোনো অংশে কম না, মানে এক্স্যাক্টলি আপনি জর্জেটের ফিল পাবেন, কেন এটা একদম সফট, তো সফটভাবে একদম পরে থাকার মতো একটা দোপাট্টা, ঠিক আছে, একদম সুন্দর মতো আপনার লেগে থাকার মতো একটা দোপাট্টা, ঠিক আছে। অথবা যারা অন সাইড ক্যারি করেন, ওকে ওয়ারি শোরুম ওপেন আছে নাকি? হ্যাঁ ওয়ারি শোরুম ওপেন আছে, কোনো সমস্যা নেই। ওয়ারি শোরুমের অ্যাড্রেস হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে রোজ ভ্যালি শপিং মল লেভেল 1 শপ নাম্বার 1, আর শ্যামলি শোরুমের অ্যাড্রেস হচ্ছে শ্যামলি স্কোয়ার শপিং মল, শ্যামলি সিনেমা হলের ঠিক পাশের যে শপিং মলটা আছে এটার তিনতলায় শপ নাম্বার 302। জাস্ট আপনি কালার কম্বিনেশনটা দেখেন, খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, লাইক এই কালারগুলোও সুন্দর, মানে বাসন্তী কালারটা অনেক সুন্দর, এর মধ্যে যে শেডিংটা ক্রিয়েট হয়েছে না সেই শেডিংটাও অদ্ভুত রকমের সুন্দর, অনেক বেশি সুন্দর একটা কালারফুল কালারফুল আপনার খুবই কম বাজেটের মধ্যে ঈদের ড্রেস, ঠিক আছে। প্রাইস হচ্ছে অনলি 1350 টাকা, শুধুমাত্র 1350 টাকা। আপু তুমি অনেক মোটু হয়ে গেছো, মোটু হয়ে গেছি, ঠিক হয়ে যাবো, সমস্যা নাই ইনশাল্লাহ, যখন আপনারা গুড নিউজটা পাবেন, আর আমার জন্য দোয়া করে দিন, হ্যাঁ দোয়া করে দিন, ইনশাল্লাহ যখন গুড নিউজটা পাবেন তখন এরপর থেকে দেখবেন যে শুকাই গেছি, এখন তো মোটা হওয়ার টাইম, মোটা তো হবই, এখন তো আমি ইচ্ছা করলেও শুকনো থাকতে পারবো না, ইচ্ছা করলেও পারবো না, ঠিক আছে। ওকে এত কম দামে এমন একটা ড্রেস ভাবাই যায় না। আচ্ছা থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এখনকার মতো চলে যাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আমার জন্য অনেক 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 দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।